হাই ফ্রেন্ডস, মাইসেল ডক্টর সঞ্জয় কুমার মাইতি। বেসিক্যালি আই এম এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, বাট অলসো আই এম এ প্রফেশনাল ওয়েলনেস কোচ। দীর্ঘ 10 বছরের উপর অনেক মানুষকে ফুড হ্যাবিট, লাইফস্টাইল চেঞ্জ করে ভালো থাকতে হেল্প করে চলেছি। আজকের ভিডিওতে আপনাদের জানাবো রেটিনল, ভিটামিন এ। ভিটামিন এ আমাদের কী কী উপকার করে, কোন কোন সোর্স থেকে আমরা ভিটামিন এ পাবো, এবং ভিটামিন এ আমাদের কতটা পরিমাণে প্রয়োজন, এবং ভিটামিন এ যুক্ত সাপ্লিমেন্ট যদি আমরা বেশি খেয়ে নিই আমাদের কী কী ক্ষতি হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলস আপনাদের কাছে তুলে ধরব। আপনারা অনেকেই ভিটামিন এ সম্বন্ধে জানেন, কিন্তু রেটিনল, ভিটামিন এ, এই ফ্যাট সলিউবল ভিটামিনটি নিয়ে এমন কিছু তথ্য হয়তো আপনি পাবেন যেটা আপনার জ্ঞানের ভাণ্ডার পুষ্ট করবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন। আমরা সবাই জানি ভিটামিন এ আমাদের চোখের উপরে খুব উপকার করে। ফ্যাট সলিউবল ভিটামিন এ রেটিনল আমাদের চোখের ডিম ভিশন, নাইট ব্লাইন্ডনেস, রাতকানা, তার সঙ্গে চোখের যত রকম যা রোগ হয়, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন AMD, এই ধরনের বহু চোখের রোগ আমাদের প্রিভেন্ট করে, হতে দেয় না। নেক্সট হেলথ বেনিফিট হলো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই ক্যান্সার প্রিভেন্ট করে। বিভিন্ন কালারের সবজি ফল থেকে আমরা ভিটামিন এ পাই, যার ফলে বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যাল, ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে, যার ফলে আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার, বিশেষ করে স্টোমাক ক্যান্সারকে প্রিভেন্ট করে ভিটামিন এ। কিন্তু অনেকেই হয়তো জানেন না 3 নম্বর যে উপকারিতা, রিপ্রোডাক্টিভ সিস্টেম, আমাদের ছেলে মেয়েদের যে বন্ধাত্ব, ছেলেরা বাবা হতে পারছে না, মায়েরা মা হতে পারছে না, এই যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটাকে ভালো করে ভিটামিন এ। তাই ফার্টিলিটির জন্যে যেমন ভিটামিন এ দরকার, ঠিক সেই রকম প্রেগনেন্সি, হেলদি প্রেগনেন্সির জন্যে ভিটামিন এ দরকার। ফিটাল ডেভেলপমেন্ট, ফিটাস মায়ের মধ্যে বাচ্চার, গর্ভস্থ শিশুর ভ্রূণের বৃদ্ধি, ডেভেলপমেন্ট, গ্রোথের জন্যে ভিটামিন এ জাতীয় খাবারটা খুবই জরুরি। 4 নম্বর বেনিফিট হলো ভিটামিন সি এর মতো ভিটামিন এ আমাদের ইমিউনিটি বুস্ট করতে হেল্প করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন এ 5 নম্বর উপকারিতা হলো স্কিন হেলথ, আমাদের অ্যাকনে, বিভিন্ন ধরনের যে ব্রণ হয় সেগুলোকে প্রতিরোধ করে। 6 নম্বর হচ্ছে অ্যানিমিয়া হতে দেয় না, আমাদের আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। 7 নম্বর হচ্ছে মিজিলস, ছোটো বাচ্চাদের যে হাম হয়, আপনার খাদ্য তালিকাতে ছোটো বাচ্চারা যদি ভিটামিন এ জাতীয় খাবার ঠিকমতো খায় তাহলে হাম প্রতিরোধ করবে। ভিটামিন এর 8 নম্বর বেনিফিট হলো, 8 বেনিফিট হচ্ছে বোন হেলথ, আমাদের হাড় মজবুত করে। প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলোকে সঙ্গে নিয়ে ভিটামিন এ আমাদের হাড়ের জন্য খুব উপকারী, বিশেষ করে মেনোপজ অবস্থায় মায়েদের, যখন শরীর খারাপ বন্ধ হয়ে যাচ্ছে 45-46-এর দিকে, এই সময় অস্টিওপোরোসিস, বিভিন্ন ধরনের হাড় ক্ষয়ে যাওয়া আমরা বলি অস্টিওপোরোসিস, হাড়ের ক্ষণভঙ্গুরতার কারণে বিভিন্ন রকমের জয়েন্ট প্রবলেম, বাতের কষ্ট এগুলো আসে। এই সময় যদি মায়েরা ভিটামিন এ খায় তাহলে বোন স্ট্রং হবে। ভিটামিন এর 9 নম্বর উপকারিতা হচ্ছে সেল ফাংশন, আমাদের যে বিভিন্ন অর্গানগুলো রয়েছে তাদের নর্মাল ফাংশন, বিভিন্ন অর্গান যাতে নর্মালি ফাংশনটা ঠিকমতো করে, ঠিকমতোভাবে কাজ করে, সেটা যদি ভিটামিন এ আপনার শরীরে থাকে তাহলে সমস্ত অর্গান খুব ভালো কাজ করবে। ভিটামিন এর 10 নম্বর উপকারিতা হলো হেলথ বেনিফিট, আমাদের সেল ডিভিশন, কোষ বিভাজন এবং কোষের বৃদ্ধি, সেল গ্রোথ এবং দুটো সেলের মধ্যে যে কমিউনিকেশান, যোগাযোগ, এগুলো রক্ষা করে। তাই আমাদের কোষের জন্য উপযুক্ত খাওয়ার, সেল নিউট্রিশন, ভিটামিন এ। ভিটামিন এ আমাদের কী কী উপকার করে জানলাম, এখন আমাদের জানতে হবে কোন কোন ফুড সোর্স থেকে আমরা ভিটামিন এ পাব। বিভিন্ন কালারিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ইয়েলো, রেড, গ্রিন, এই ধরনের বিভিন্ন শাকসবজি যেমন কমলালেবু, গাজর, সুইট পটাটো, পালং শাক, এই ধরনের যেমন ফল সবজির মধ্যে আমরা পাই, তেমন আবার দুধ, ডেয়ারি প্রোডাক্ট, দই এবং পনির, দুধ, দই, পনির এগুলোর মধ্যে যেমন পাই, তেমন লিভার, প্রাণীজ সোর্স, অ্যানিম্যাল সোর্স, যেমন কড মাছের লিভার থেকে কড লিভার অয়েল, যেখানে ভিটামিন এ থাকে, ডিমের কুসুমের মধ্যে ভিটামিন এ থাকে, আবার বিভিন্ন খাসি মাংস, গরু মাংস, এদের যে লিভার, সেখান থেকে আমরা ভিটামিন এ প্রচুর পরিমাণে পেতে পারি।
আবার হলুদ কালারের ফল যেমন পাকা আম, পাকা পেঁপে, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। ভিটামিন এ আমরা যখন বিভিন্ন ফুড সোর্স থেকে খাই তখন শরীর যতটা নেওয়ার নিল তারপর লিভারে স্টোর থাকে, প্রয়োজন মতো লিভার থেকে আবার ব্লাডে গিয়ে রেটিনল হিসাবে আমাদের ভিটামিন এ আমাদের শরীর বিভিন্ন উপকার করে। এখন আমাদের জানতে হবে ডেলি আমাদের কতটা পরিমাণে ভিটামিন এ প্রয়োজন। আরডিএ রেকমেন্ডেড ডোজ অ্যালাউয়েন্স যেটা বলেছি আমাদের ছেলেদের জন্যে 900 মাইক্রোগ্রাম এবং মায়েদের ক্ষেত্রে 700 মাইক্রোগ্রাম দরকার 19 থেকে 64 বছর বয়সের রেঞ্জের মধ্যে। 19-এর কম যারা চাইল্ডহুড থেকে অ্যাডাল্ট পর্যন্ত 300 থেকে 600 মাইক্রোগ্রাম এবং 64-এর উপরে যাদের তাদের একটু বেশি পরিমাণে ভিটামিন এ প্রয়োজন হয়। কিন্তু কোনো কিছুরই অতিরিক্ত ভালো না, আপনি যদি 100 1.5 mg বা 1500 মাইক্রোগ্রাম 1500 মাইক্রোগ্রাম পর্যন্ত নেন, আপনার 900 জায়গায় 1500 খুব বেশি ক্ষতি করে না। কিন্তু আপনি যদি 3000 মাইক্রোগ্রাম নিয়ে নেন, 10000 IU বা 3000 mcg মাইক্রোগ্রাম যদি নিয়ে নেন, আপনার শরীরে অনেক ক্ষতি হবে। আমরা অনেক সময় ফুড সোর্স থেকে না নিয়ে অনেক সময় সাপ্লিমেন্ট হিসাবে মাল্টিভিটামিনের সঙ্গে ভিটামিন এ, ভিটামিন এ যুক্ত অনেক সাপ্লিমেন্ট বাজার থেকে নিয়ে খাই, তাতে আমাদের অনেক ক্ষতি হতে পারে। পরিমাণের থেকে বেশি ভিটামিন এ আপনি যদি গ্রহণ করেন তাহলে ভিটামিন এ টক্সিসিটি, ভিটামিন এ যে উপকারগুলো করত, ফ্যাট সলিউবল ভিটামিন, রেটিনল, ভিটামিন এ আমাদের যা উপকার করত সেগুলো করবে না, বরং সেইগুলো আবার ক্ষতি করবে। এক নম্বর হচ্ছে আপনার চোখের উপকার করত ভিশানের ক্ষেত্রে, কিন্তু আপনার চোখের ক্ষতি করবে, উপকারের জায়গায় যদি বেশি খেয়ে নেন চোখের ক্ষতি করবে। আর কি ক্ষতি করবে? 2 নম্বর হচ্ছে বোন হেলথ, যেমন আপনার জয়েন্ট ভালো রাখতো তেমন জয়েন্টের পেন হবে, বোন পেন হবে, হাড়ের কষ্ট, বাতের কষ্ট, এগুলো আসতে পারে। 3 নম্বর হচ্ছে পুয়ার অ্যাপিটাইট, ডিক্রিজ অ্যাপিটাইট, আপনার খিদে কমে যাবে। 4 নম্বর বমি ভাব, বমি, এইগুলো হতে পারে। 5 নম্বর হলো সানলাইট সেন্সিটিভিটি, আপনার সূর্যের আলো অস্বস্তিকর হবে যদি ভিটামিন এ বেশি খেয়ে নেন। 6 নম্বর হচ্ছে হেয়ার লস, আপনার খাদ্য তালিকাতে যদি ভিটামিন এ প্রয়োজনের তুলনায় বেশি থাকে আপনার হেয়ার লস, এলোপেশিয়া, এই ধরনের ডিজিজ হতে পারে। 8 নম্বর হচ্ছে স্কিন ইচিং, স্কিন ড্রাই হয়ে যেতে পারে, চর্মরোগ আসতে পারে। 8 নম্বর হচ্ছে হেডেক, মাথার যন্ত্রণা আসতে পারে ভিটামিন এ বেশি খেয়ে নিলে। 9 নম্বর লিভার ডিজিজ, লিভার ড্যামেজ। 10 নম্বর জন্ডিস আসতে পারে। 11 নম্বর স্লো গ্রোথ, আমাদের সেলগুলো যেহেতু ডেভেলপমেন্ট করতো সেল ডিভিশনে, তো সেলের গ্রোথটা স্লো হবে, ডিলে সেল গ্রোথ হবে, সেলের বৃদ্ধিগুলো ধীরে ধীরে হবে, অনেক দেরিতে হবে। 12 নম্বর হচ্ছে মেন্টাল হেলথ, আপনার প্রবলেম হবে, কনফিউশন, হতভম্ব, একটা সিদ্ধান্ত নিতে পারছেন না। 13 নম্বর হচ্ছে ইরিটেবিলিটি, আপনি একটুতেই রেগে যাবেন। তাই বন্ধুরা, ভিটামিন এ আমাদের প্রয়োজন, কিন্তু আপনি মাত্রাতিরিক্ত খাবেন না। আমরা মার্কেটে অনেক রকম মাল্টিভিটামিন খাই যেখানে ভিটামিন এ থাকে, অনেক ধরনের ভিটামিন এ সাপ্লিমেন্ট কিনে ব্যবহার করতে থাকি, এগুলো থেকে সাবধান থাকবেন। কী কী সাপ্লিমেন্ট খেলে, তার সঙ্গে কী অ্যালোপ্যাথিক ড্রাগ খেলে আপনার অসুবিধা হবে, এগুলো নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে, এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কটি দেওয়া আছে, ওখান থেকে আপনারা জানতে পারবেন। তাই বন্ধুরা, ভিটামিন এ, রেটিনল ডিটেলস আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য বন্ধুদের শেয়ার করে উপকার করবেন। আর এই ধরনের এডুকেশনাল ভিডিও সহজেই যাতে আপনার কাছে পৌঁছে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটি অন করবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওটি। স্টে সেফ, স্টে হেলদি।